হ্যালো ভিউয়ার্স, টেকলাইন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটা হলো আপনি কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ট্যাটাস বারগুলো চেঞ্জ করবেন সেটা। এই জিনিসটা হয়তো অনেকে পারে না, বা অনেকের ফোনে সম্ভব হয় না, বা অনেকে পারেন না। তা আমি একটা সিম্পল একটা ট্রিক্স দিব, এটা দেখুন আপনাদের যদি কাজে লাগে তাহলে ইনশাল্লাহ ভালো, তো না লাগলে আর কিছু করার নাই, জাস্ট অন্যভাবে করে নেবেন। তো আশা করি সেটা বুঝিয়ে দিব পরবর্তী টিউটোরিয়ালে। তো আমি আজকে যে সহজ টিপস দিব, এই টিপসটা দেখুন আপনাদের কাজে লাগে কিনা। তো বন্ধুরা একটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে, দেখার পরে যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন দেখিয়ে দেবো কীভাবে স্ট্যাটাস বারটা চেঞ্জ করবেন। তো আমি এখন দেখুন, আমি সরাসরি উপর থেকে আপনি সিলেক্ট করুন, জাস্ট এভাবে সিলেক্ট করার পরে এই জায়গায় দেখুন একটা স্ট্যাটাস বার থাকে, এটা সবার ফোনে থাকে, তো এটাই ক্লিক দিবেন। সরাসরি এই স্ট্যাটাস বারে ক্লিক দিবেন, দেখুন স্ট্যাটাস বারে ক্লিক দেওয়ার পরে ঠিক এভাবে চলে আসলো। এটা আসার পরে আপনাকে যেটা করতে হবে যে এখন একটা নাম দিবেন, এই দেখুন আমি এখন এই যে এডিট আইকন চিহ্ন এই পাশে তিনটে থ্রি ডটে ক্লিক দিবেন না, থ্রি ডটে ক্লিক দিয়ে এটা শেয়ার অথবা ডিলিট করতে পারেন। তাই এডিট আইকনে সে ক্লিক দিবেন, সরাসরি এডিট আইকনে ক্লিক দেওয়ার পরে দেখুন এডিট আইকনে ক্লিক দিলাম, এডিট আইকনে ক্লিক দেওয়ার পরে জায়গায় একটা নাম্বার চাইবে এবং এটা চাইবে, এবং আপনি সরাসরি এটা ডিলিট করতে পারবেন। জাস্ট এক কথায় আপনার কন্ট্যাক্ট, সরাসরি একটি কন্ট্যাক্ট নাম্বার সেভ করার মতো সেভ করবেন। তো এটা করার জন্য আপনাকে এই জায়গা থেকে সরাসরি এই জায়গায় একটা নাম দিবেন, যে নামটা খুশি সেটা দিবেন। দেওয়ার পরে এই যে ফটো আসছে, দেখুন এই ফটোটা আপনি কীভাবে চেঞ্জ করবেন আমি সেটি দেখাতে চেয়েছি। যেহেতু সিলেক্টে নিউ ফটো, সরাসরি সিলেক্টে নিউ ফটোতে যান, সিলেক্টে নিউ ফটোতে যে কোনো একটি ফটো আপনি চুজ করুন। এটা হচ্ছে আপনার সিম্পল একটা ট্রিক্স, আপনার যেটা ভালো লাগে সেই ফটোটা নিতে পারেন। তো আমার ফোনে আসলে ফটোই নাই, আমি যদি ইউটিউবের এই ফটোটা নিই, দেখুন ইউটিউবের এই ফটোটা নেওয়ার পরে আমাকে ক্রপ করতে হবে, যেহেতু মাস্ট বি আমি ক্রপ করে নিব। বন্ধুরা আমি কতটুকু রাখবো, শুধু টিউবটা রাখি, দেখুন আমি অনলি টিউবটা রাখলাম। এই টিউবটা রাখার পরে আমাকে যেটা করতে হবে, এটা রাখার পরে আমি এই যে উপরে দেখুন সেভ অপশন আসছে, এই সেভ অপশনে ক্লিক দেন। সেভ অপশানে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে টিউবটা চলে আসলো। এটা আসার পরে আমি এখান থেকে সরাসরি যে উপরে যে একটা টিক চিহ্ন আছে এটা আমি টিক দিব, টিক দেওয়ার পরে আমার কাজটা শেষ। দেখুন এখানে টিউবটা চলে আসলো, আমি এখন কেটে দিলাম, কেটে দেওয়ার পর উপর থেকে টান দিই, দেখুন এই যে আমাকে এই যে টিউবের আইকন চিহ্নটা চলে আসছে। তো এটা খুবই একটা সিম্পল ট্রিক্স, কিন্তু আপনার হয়তো কাজে লাগবে ম্যাক্সিমাম ফোনেরই, দু একজন নাও হতে পারে ফোনের কারণে। তো আশা করি দেখুন ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ভিডিও সাবস্ক্রাইব করে যান, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করুন। তাই যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।